তো জিত নিশিদা ব্লগের তরফ থেকে ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সকাল 10টা থেকে আমি ব্লগটা শুরু করছি, আর এর আগে আমি এখন কিন্তু ঘুমে থেকে উঠিনি, এর আগেই উঠেছি। উঠে তোমার আগের দিনে যে ভিডিওটা সেটা আপলোড করলাম, এডিট করে এসব করে চাটা খেয়ে মোটামুটি লেট হয়ে গেছে। এখনো তাই বলে সকালে ভাত খাইনি। তো এখন আজকের ভিডিওটা, টপিকটা তো শুভ দীপাবলি, সেহেতু দীপাবলি মানে কালী পুজোর ব্লগ যদি কালী পুজোর মতন না হয়, যদি বোরিং টাইপের হয় তাহলে সেটা কেমন হয়? তো আজকের ব্লগটা তো মোটামুটি কোনোভাবেই বোরিং হওয়া চলে না। আজকের ব্লগটাতে জমজমাট আনন্দ হবে, মানে বাড়ির ভেতরেই আনন্দ হবে, কারণ কালী পুজোর দিন বেশিরভাগ সময় পুজোর দিন, আজকের দিনটা তো সবাই বাড়িতেই বেশিরভাগ আনন্দ করে। বিভিন্ন আলো, পুরো আলো আলো হয়ে যায় সারা বাড়ি। আমাদের বাড়িও আজকে পুরো সারা বাড়ি আলো আলো হয়ে যাবে। আমি আর মা মিলেই সব কিছু করবো, প্রদীপ দেবো, আজকে আবার প্রদীপ দিতে হবে, প্রদীপ দেবো, মোমবাতি দেবো, সারা বাড়িটা মোমবাতি দিয়ে সাজাবো। তো চলো আজকের দীপাবলির ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। গো যে জিতু মোমবাতি লাগাচ্ছে, আমাদের ব্যালকনিতে লাগাচ্ছে মোমবাতি। এক সাইডে লাগা, এরপরে কোথায় লাগাবো? এরপরে ব্যালকনিতে লাগানো হয়ে গেলে পরে উপরে তিনতলা ছাদে যাবে, ছাদে লাগাবে মোমবাতি। সবাই একটু শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই দাও। মা শুভ দীপাবলি বলে দাও সবাই রে। হাই গাইস, শুভ দীপাবলি। শুভ বিজয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতদিন বিজয়া বিজয়া ছিল, তো ওই জন্যে আর সবাই রে বিজয়া বলতে বলতে এখন বিজয়াই হয়ে যাচ্ছে। এখন তো দীপাবলি, এখন লুচির নেমন্তন্ন মনে আছে? আমাদের মিঠু ওই যে জিতু মোমবাতি সাজাচ্ছে বলে ও দেখছে তাকায় তাকায়, আবার একটু ভয়ও পাচ্ছে। ঠিক আছে, রাত্রিবেলা কেমন লাগবে বাড়িটা আমাদের? মা সুন্দর, শুধু সুন্দর, হেভি হেভি সুন্দর, হেভি সুন্দর নাকি? এই যে আমরা চলে এসেছি আবার ছাদে তিনতলায়, জিতু ছাদে মোমবাতি লাগাচ্ছে এখন। আর এক প্যাকেট আছে মোমবাতি, আর এক প্যাকেট, এর আগে চার প্যাকেট লাগানো হয়ে গেছে নিচে, উপর দিয়ে নিচ দিয়ে আমাদের পাঁচ প্যাকেট ওর বাবা নিয়ে এসেছিল, তাই ও লাগাচ্ছে এখন। আবার আমাদের প্রদীপও দিতে হবে আজকেও সন্ধ্যাবেলায়। মাকে মাকে
দীপাবলির খাওয়া চলে আসলো আমার, তো আমি তো আর লোভ সামলাতে পারছি না। মা আজকে লুচি করেছে, ছোলার ডাল, আর একটা সাথে দীপাবলির মিষ্টি মুখ লাড্ডু, এটা বাবার অফিস থেকে দিয়েছিল। তো খুব গরম, তো আজকে খাওয়া দাওয়া তো আমার আমাদের খুব ভালোই হবে, বিশেষ করে আমার, কারণ আমার সব থেকে ফেভারেট, আর কেউ সেরকম বাড়ির লুচি খায় না, আমি সব থেকে ভালো খাই, ওই জন্য আমার জন্যই ফাইনালি বলতে গেলে পার্সোনালি ভাবে আমার জন্যই করেছে। আর ওরা হয়তো ভাত টাত কিছু খাবে না, বাবা লুচি খাবে, বাবাও লুচি খুব ভালোবাসে। তো আজকে আমি আর কথা বলতে পারছি না, ঠিক আছে, তো দরজাটা দিয়ে নিলাম, আওয়াজ আসছে, তো আজকে আমি আর কথা বলতে পারছি না, তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, খেয়ে দে নিয়ে তারপরে শুয়ে পড়বো। আজকে আর খুব কষ্ট হচ্ছে, যে কম্বল নিয়ে আমি এতক্ষণ শুয়েই ছিলাম, আমি মানে আজকে আর ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো আজকে আর বাড়াবো না ভিডিওটা। তো ভিডিওটা যদি তোমাদের আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ও ভাইটা কেমন লাগছিল আজকে দীপাবলিতে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন যদি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই যাও তাদের করে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটা টুম করে বাজিয়ে দাও। আর এখনও অবধি যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করোনি তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ফলো করে নিও। তো টাটা, বাই বাই।